তো ওয়েলকাম ব্যাক সবাই আরো একটি নতুন গেম প্লে ভিডিওতে। আর আজকে একটি এপিক গেম প্লে হতে চলেছে, তাই ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, সবাইকে রিকোয়েস্ট করছি। মানে হ্যাঁ, কারণ আজকের গেম প্লেটা অসাধারণ হবে আমার মনে হয়, কারণ এই গেমটার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম। আর গেমটা সত্যি অনেকটা অনেক সুন্দর গেম, এটা অনেক কিউট গেম। তো শুরুতে একটু বোরিং লাগতেও পারে, কিন্তু আস্তে আস্তে গেমটি ভালো লাগবে। আর গেম প্লেটি যেহেতু অনেক বড়, তাই হ্যাঁ একটু ধৈর্য ধরো, আশা করি তোমাদের গেম প্লেটি ভালো লাগবে। আর তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের গেম। প্রথমে একটি দরজা, আর এই দরজার পেছনে কি আছে আমি জানি না। আর গেমটি রিলিজ নতুন হয়েছে, আর এটি একটি পিসি গেম, তো কেউ বলো না যে অ্যান্ড্রয়েডে আছে কিনা, অ্যান্ড্রয়েডে এখনো হয়তো আসেনি, পরে আসলেও আসতে পারে। আর এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, দেখো কত কিউট ক্যারেক্টার। আর এখানে দেখো একটা টিভি আছে, ভাঙা টিভি পড়ে আছে। আর এই গেমে অনেক জাম্প স্কেয়ারও আছে, আর অনেক ভয়ানক ভয়ানক ক্রিয়েচার্স আছে, মানে ক্রিয়েচার্স আছে। আর এই গেমের সব কিছুই সুন্দর, আর এই গেমটা সত্যিই আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা হবে। আর হ্যাঁ, আর কিছু না, চলো আগে দেখি গেমের মধ্যে কী আছে। তো চলো নিচে দেখি কী আছে। নিচে দেখো একটা মরা কি যেন একটা মোড়ে মনে হয় পচে গেছে, আর এখানে মাছি টাছি ধরে আছে, যাই না ভাই। এইসব দেখে আমার প্রথম থেকেই ভয় লাগা শুরু হয়েছে। অনেক মিস্ট্রি আছে, অনেক কিছু আছে গেমের মধ্যে, মানে নতুন দেখার মতো পাবো। তো চলো, তোমাদেরও আশা করি অ্যাডভেঞ্চারটা অনেক ভালো লাগবে। আর অনেকদিন পর এরকম একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো চলো দেখা যাক কী হয়। আর এখানে একটা বাক্সের মতো আছে, জানি না বাক্সের মধ্যে কোনো কাজ হবে কি না। তো চলো, আমার মনে হয় এই সাইডে কোনো রাস্তা আছে। তো চলো এখানে আর একটা দেখো, একটা আর একটা বাক্সের মতো আছে। এটাকে আমি কী কী করতে হবে, এটাকে মনে হয় খোলা যাবে, এটা কোনো রাস্তা সুড়ঙ্গ ফুরঙ্গ পথটা হবে কি। ওকে, তো এটা মনে হচ্ছে আমার কোনো সুড়ঙ্গ রাস্তা রাস্তা, এটা ধরা যাবে। ওকে, তো এইভাবে দেখো এখানে থেকে আমার ভিতরে যেতে হবে। আর এই ক্যারেক্টারটা এতটাই কিউট লাগছে আমার বলার মতো না, দেখো কত ছোট ক্যারেক্টার। আর এটা কতটা ছোট একটু পরে বুঝতে পারবে, এটা মানুষের পায়ের থেকেও ছোট। আর চলো, এটা মাথার মধ্যে কি যেন পড়ে আছে, এটার জন্য বুঝতে পারছি না আমি এটা ছেলে না মেয়ে ক্যারেক্টার। কিন্তু এই দেখো, এটা হচ্ছে একটা মানুষের নর্মাল জুতার সাইজ, মানে জুতার থেকে একটু বড় ক্যারেক্টার, দেখো তাহলে ভাবো কত ছোট। আর এখানে ভাই, এখানে তো লাশ মনে হয় কিছু কিছু তো বেঁধে রেখে দিয়েছে, জুতাগুলো উঠে উঠে ফেলতে হবে নাকি জুতার কাজ কি আমি জানি না। এই পা দেখো, পা ধরতে পারবো। ওকে, মরা মানুষের পা ফা এখানে সব ঝুলিয়ে রেখে দিয়েছে। চলো এখান থেকে ভাগি, আমার ভয় লাগছে, এখানে মনে হচ্ছে না কিছু কাজের জিনিস পাওয়া যাবে। আর এই গেমে আশা করি আমি অনেক নতুন কিছু পাবো, আর যদি আমারও ভালো না লাগে তাহলে এই গেম আমি খেলবো না। আর এই গেমের না এখনই লাইক এম রাখছি না, আগে একটু খেলে দেখি যে গেমটা কেমন, তারপরে বলছি। এখান থেকে দেখো কেবল তো গেমের শুরু, গেমে দেখতে পাবে অনেক কিছু আছে দেখার মতো, তার জন্য একটু পেশেন্স রাখো। আশা করি গেম একটু পর থেকে তোমাদের ভালো লাগতে শুরু করবে। আর এখানে আবারও পচা মাছি ভাছি কিছু পড়ে আছে, এখানেও তেমন কিছু না। তো চলো সামনে দেখা যাক আরও কী আছে, সামনে এখানে আরও পচা কি যেন পড়ে আছে। তো আমাকে এগুলো দিয়ে কিছু করতে হবে না, কিছু করতে হবে না। ও ভাই, ও শিট, ও ভাই, এটা কে করে রেখেছে দেখো। আমি বলেছিলাম কেবল ইন্টারেস্টিং কিছু শুরু হতে চলেছে, দেখো। আর গেম যখনই এখান থেকে কিছু একটা ফেল্ড হয়ে যায় এরকম করে বসে পড়ে কত কিউটভাবে। তো চলো এখানে আমাকে একটা কোনো বুদ্ধি খাটাতে হবে, এখানে এরকম করে যাওয়া যাবে না। যেগুলো জুতা জুতা দেখলাম নিচে, এই জুতাগুলো আনতে হবে সম্ভবত, কিন্তু আমি ওই পাড়ে যেতে হবে, ওই পাড়ে যাওয়াটা সম্ভব না এই মুহূর্তে। এখানে কি যেন মোড়ে পচে পড়ে আছে একদম, ওই পাড় দিয়েও যাওয়া যাবে কি না, ওই পাড় দিয়েও যাওয়া যাবে না, আমাকে অন্য কোনো সাইড খুঁজতে। ওকে, পার হয়ে গেছে, আমি ভেবেছিলাম মাস্টার মাইন্ড খাটাতে হবে এখানে, কিন্তু না। এবার এখানে কিছু একটা করতে হবে আমাকে, এখানে হয়তো কোনো পাজলস আছে। আর এই গেমটা খুব একটা বড় বড় পাজলস মনে হয় এখনও পাবো না, ছোটো ছোটো পাজলস পাবো, আর যেগুলো সলভ করতে অনেক ইন্টারেস্টিং, অনেক মজা লাগবে। আর এখান থেকে আরও কিছু ছাড়া পড়ে গেল কি না, পেছনে তো কিছু দেখতে পাচ্ছি না। চলো সামনে নিয়ে যাওয়া যাক, সামনে এখান থেকে আমাকে উপরে যেতে হলে, ওকে তো বুঝতে পেরেছি, এই বাক্সটাকে ঠেলে ঠেলে আমাকে সামনে নিয়ে আসতে হবে। এ দেখো কত ইন্টারেস্টিং গেম, এখানে সামনে নিয়ে এসে আমাকে এইবার হয়তো উপরে উঠতে পারবো। তো এখান থেকে চলো পালাই, প্রথমে আমাকে বাক্সটার উপরে উঠতে হবে, তারপরে। ওকে, তো এরকম করে গেমের কেবল শুরু হলো, এবার দেখো তোমরা কী কী হয় এই গেমে, শুধু দেখো। আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট গেমের, জানি না কী কী হবে এই গেম। আর শুনেছি এই গেমটা অনেক পপুলার, এই গেমের পার্ট ওয়ানও আছে, মানে এটা লিটল মেয়ার টু, লিটল মেয়ার ওয়ান আছে, কিন্তু ওয়ানটা আমি খেলে দেখিনি এখনো পর্যন্ত, কিন্তু খুব নাম শুনে। ও ভাই, ও পালাও, পিছনে কাজ চলে আসছে, এখান থেকে আমি হোল্ড কী করে বাঁচবো, লাগলো লাগলো, না না না। ও ভাই, একটুর জন্য আমার দুইবার মনে হলো যে মরতে মরতে বেঁচে গেলাম। চলো এখান থেকে একটা ফাঁসি ঝোলানো আছে কিছু, দেখো এখানে মনে হয় কেউ ফাঁসি টাসি তো ঝুলেছিল নাকি, না না এখান দিয়ে ওপরে ওঠা সম্ভব নয় মনে হয়, আমাকে অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। তো চলো, ওকে, তো গাছের গুড়ির নিচ দিয়ে বোধহয় আমাকে উঠতে হবে, আর এই ফাঁসিটা
ভাই ফাঁসির মধ্যে আবার গলা আটকে যাবে না তো? আমার ভয় লাগছে, আমি ঝুলবো না এখানে, বুঝেছি। এখান থেকে আমাকে পার হতে হবে এটা ধরে। দাঁড়াও এক মিনিট, না তারা আর একটু দূর থেকে আসতে হবে, নাহলে আবার পড়ে যাবো। তো এখান থেকে 1 2 3 ইয়েস, চলে এসেছি। খুব সহজ ছিল, খুব একটা কঠিন ছিল না। আর এখানে একটা ভাঙা ব্রিজ দেখতে পাচ্ছি, এটা কি করতে হবে আমাকে? তো এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে নিচে নামাতে হবে। তো এটাকে আমাকে পুরোপুরি নিচে নামাতে হবে, তারপরে আমাকে এটার উপরে লাফিয়ে তারপরে ওই পার যেতে হবে। আমার মনে ছেড়ে দিলে আবার উপরে উঠে যাবে একা একাই। ওকে আমার তাড়াতাড়ি করতে হবে, যখনই তাড়াতাড়ি করতে যাই তখন মাথা গোলমাল হয়ে যায়, কিছু মাথায় আসে না। তো ওকে পার হয়ে গেছি, তেমন কোনো ব্যাপার ছিল না। আর চলো সামনে দেখি আরও কী কী আছে। এখানে আর একটা ভাঙা ব্রিজ আছে, আর এখানে পার হতে গেলে আমি কী কত দূরে? এটা তো আমি লাফ দিয়ে পার হতে পারবো না মনে হচ্ছে। 1 2 3 গো! এটাই হট ছিল ভাই, আমি জানতাম এখানে লাভ দিয়ে পারা সম্ভব নয়। আর যদি আমি বাক্সটা উঠে দেখতে পারতাম এটা ছেলে ক্যারেক্টারটা না মেয়ে ক্যারেক্টার, তাহলে খুব ভালো হতো। এখনো বোঝা যাচ্ছে না যে এটা ছেলে না মেয়ে। আগের যুগে মনে হয় মানে কোনো 100 বছর আগে বা 1000 বছর আগে হয়তো এরকম ছিল যে পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকতো, এক হচ্ছে বিশাল বড় আর এক হচ্ছে এরকম ছোট ছোট। এখন হয়তো এরকম মানুষ নেই, জানি না, এরকম মনে হচ্ছে আমার। আর এখানে দেখো পাতা আছে, পাতা পাতা। এখানে দেখো নিচে আরও শু আছে, কাক আছে, মরা কাক। এই মরা কাকগুলো দেখলে আমার ভয় লাগে। মরা কাক তো না মানে আদো মরা কাক আর কি। তো এই দেখো কত বড় বড় জুতা, এই জুতোর মধ্যেই ঢুকে শুয়ে থাকতে পারবে, এত ছোট মানুষ। দেখো এগুলো হচ্ছে নর্মাল মানুষের পায়ের সাইজের জুতো। আর এই যে ছেলেটা আছে, না ছেলে না মেয়ে জানি না, তো এটা ও কথার তালে তালে আমি লক্ষ্যই করিনি যেখানে আবারও একটা ফাঁদ পাতা আছে। তো আমাকে কী করতে হবে, আমাকে জুতা ধরতে হবে, জুতাটা ধরে আমাকে ওখানে নিয়ে যেতে হবে সম্ভবত। তো এরকম করে ফেলে ফেলে আমি যদি ওখানে আমার বদলে জুতা ছুঁড়ে দিই তাহলে হয়তো ফাঁদটা অটোমেটিক কাজ করবে আর আমি ওখানে ফাঁসবো না। তারা একটু চেক করে দেখা যাক, এখানে আমি জুতা ফেলে দিই। ওকে, তো প্ল্যান কাজ করে গেছে, প্ল্যান এ কাজ কম। ওকে, তো পার হয়ে গেছি এটা। এটাও খুব একটা সাধারণ ছিল, খুব একটা কঠিন ছিল না। আর এখান থেকে চলো আরও সামনে যাক, গেম কেবল শুরু হয়েছে এটা মাথায় রেখো, কারণ অনেক কঠিন কঠিন লেভেলও আসবে, অনেক ভূত আসবে, অনেক নতুন নতুন ক্রিয়েচার। এই দেখো দেখো দেখো, আমাকে এগুলোর মধ্যে পা দেওয়া যাবে না, আমাকে সাইড দিয়ে পার হতে হবে। আর এগুলো এগুলোর মধ্যে মনে হয় পশু পাখি মরে মারা যায়, মানে পড়ে মারা যায় আমার মনে হচ্ছে। আর এরকম করে কে ফাঁদ পেতে রেখেছে ভাই? কোনো একটা শয়তান, বড় বড় যেগুলো লোক হয় ওগুলো খুব শয়তান মনে হয়, ওই জন্য ওরাই ছোটো ছোটো লোকগুলোকে মেরে মেরে খেয়ে শেষ করে দিয়েছে। এটা দিয়ে ওকে বুঝতে পেরেছি, লাঠিটা দিয়ে কোনো কাজ হবে। তো লাঠিটা দিয়ে, লাঠিটা ধরো একবার ভালো করে, লাঠিটা দিয়ে এখানে মারতে হবে। ওকে, তো লাঠির কাজ বুঝতে পারছি, লাঠি তো ভেঙে গেল। সামনে যদি এরকম আরও ফাঁদ থাকে তখন আমি কী করবো? ও, নিচে মনে হচ্ছে আরও ফাঁদ আছে আমার। তো এখানে আর একটা লাঠি পেয়ে গেছি, খুব ভাগ্য ভালো। তো চলো এটা নিয়ে সামনে মারা যাক, দেখি এখানে। ও না না, এখানে কোনো ফাঁদ নেই, আমি ভেবেছিলাম এখানে হয়তো কোনো ফাঁদ, যেটা ভেবেছিলাম সেটা দেখো সত্যি সত্যি ফাঁদ আছে কতগুলো এখানে। যদি আমি লাঠি দিয়ে না মারতাম তাহলে এখানেই মরে পড়ে মরে যেতাম। তো এখান থেকে আমাকে আরও দেখতে হবে, না এখান থেকে লাফিয়ে পার হওয়া যাবে সম্ভবত। ওকে, আর এগুলো কি জিনিস, টুনটুনি পাখির বাসা নাকি? না এগুলো কি যেন আছে, এগুলো কি, এগুলো দিয়েও কিছু কাজ হবে। আর দেখো সামনে পানাগুলো দেখে আমার মুশকিল হচ্ছে, আমার মনে হচ্ছে ওখানেও ফাঁদ আছে, এখানে কিছু ছুঁড়ে ছুঁড়ে দেখি। ওই দেখো দেখো দেখো, যেটা বলেছিলাম এগুলো শয়তান মানুষের কাজ, যেগুলো বড় বড় মানুষ হয় ওগুলো শয়তান হয়। ও ভাই, কতগুলো একসাথে রেখে দিয়েছে দেখো, কত মানে এগুলো মানুষকে ধরে ধরে খেয়ে কি ওদের পেট ভরে না কি কিছু বুঝতে পারি না, কত পাজি দেখো। তাহলে এবার আমাকে ওখান দিয়ে বেয়ে বেয়ে উঠতে হবে ওপরে। ওকে, তো ও নিচেও রাখা ছিল, তার মানে আমি যদি পা ফসকে পড়েও যেতাম তাহলে এখানেই মারা পড়তাম। ওকে, তো চলো এবার সম্ভবত পার হতে পারবো। আচ্ছা, তো চলো এবার সামনে দেখি আরও কী আছে। এখনও তেমন কিছু বিপদ অ্যাডভেঞ্চার শুরু হয়নি, কেবল এখনও গেমের কিন্তু শুরু। তো এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়িটার ভেতরে কোনো মানুষ থাকে মনে হয়। দেখো বাড়িটার জানলা কত বড়, আমার এই ক্যারেক্টারের সমান সমান 10-12টা ওই জানলা দিয়ে ঢুকে যাবে। আর এগুলো কিসের ক্যান ভাই, এগুলো দিয়ে কোনো কাজ হবে? আর এখান থেকে দরজাটা খোলা যাবে, চলো দরজাটা খুলে দেখি। ও হো হো হো, আমি তো ভুলে গেছি এখানে জানলা আছে, আমি জানলা থাকতে দরজা ধাক্কাচ্ছি কেন? কত কত নুব ভাই, আমি সামনে জানলা থাকতে আমি দরজায় গিয়ে টক করছি। তো চলো জানলা দিয়ে ঢুকে পড়া যাবে। আর পিস ভেতরে মনে হয় কিছু থাকতে। ও দেখো এ কত বড় বড় একটা একটা বোতল, মানে আমার ক্যারেক্টার একটা একটা বোতলের সমান, 1 লিটারের বোতলের সমান, তাহলে ভাবো কত ছোট। এখান থেকে একটা বাল্ব আছে, টুনি বাল্ব আছে, যেটা ভাঙা যাবে কিনা জানি না। তো এটাকে ভাঙা যাচ্ছে না, এগুলো এগুলো ছুঁড়ে ছুঁড়ে মারো। এগুলো কি পচা পচা মাংস কে এনে রেখে দিয়েছে ভাই? আমার মনে হচ্ছে এখানে কোনো লোকজন বাস করে, যারা খুব ভয়ানক টাইপের লোকজন হবে আর রাক্ষসী টাইপের লোক হবে, এদেরকে ধরে ধরে মারে। আর এখান থেকে চলো, এখানে আর কিছু আছে মনে বলে মনে হচ্ছে না আমার, এখানে একটা ফ্রিজ আছে। তো চলো এখানে ফ্রিজের মধ্যে কিছু থাকলেও থাকতে পারে, আর ফ্রিজের মধ্যেও রাখলে কী থাকবে, এরকমই মরা মরা কিছু মাংস থাকবে আর তাছাড়া কিছু থাকবে না।
এটা দেখে এগুলোর মাংস দেখে আমার মিস্টার মিটের কিছু আভাস, মানে মিস্টার মিটের কিছু ভাইব পাচ্ছি আমি। তো চলো এখানে আর একটা দরজা আছে, এই দরজার ওপারে দেখি আরো কি কি পাওয়া যায়। ওকে, তো এখানে আরো কিছু আছে কি? এখানে না, এখানে পেছনের সাইডে দেখি আরো কিছু আছে নাকি। ও তো সব তো ঢেকেই গেল দরজার আড়ালে। না না, এদিকে আর কিছু নেই। তো এখানে আর একটা দরজা আছে যদি ঢোকা যাবে। আর আচ্ছা চলো পিছনে আগে গিয়ে দেখি কিছু আছে নাকি। পেছনে গিয়ে হয়তো কিছু কাজের জিনিসও পেতে পারি। এখান থেকে বাম সাইডে চলো আগে, না ডান সাইডে কিছু আছে না, আগে বাম সাইডে যাই চলো। এখানে অন্ধকার, এখানে কিছু নেই। তো চলো বাম সাইডে আগে দেখি কিছু আছে নাকি। এটা কি জিনিস? ওকে, এটা কি পকেটের মধ্যে ভরে নিল এত বড় জিনিস? কিছুই বুঝতে পারলাম না। কাল আচ্ছা হ্যাট, এটা টুপি। টুপি নেওয়ার জন্য আমি এখানে আসলাম। দাঁড়াও, টুপি টুপি একুপ হয়ে গেছে, দাঁড়াও দেখি তো হয়েছে কিনা। ওকে, এটা তো মেয়ে ক্যারেক্টার বোধ হয় তাহলে। ও কি কিউট লাগছে দেখো এবার ভালো করে। তো চলো এবার ডান সাইডে গিয়ে দেখি কিছু আছে নাকি। এ দেখো আর একটা জুতা, কত বড়। এটা দিয়ে দরজার মধ্যে মারলে কি খুলবে? না, এটা দিয়ে কোনো কাজ হবে না, আমার মাথার মধ্যে এসে লাগছে। তো চলো এখান থেকে আমাকে যেতে হবে এই দিকে। এবার ডান সাইডে কিছু আছে নাকি দেখি। এই দরজাটা মনে হয় লক করা আছে, এই দরজাটা খুলছে না। এই দরজা খুলতে হলে আমাকে অন্য একটা উপায় বার করতে হবে। চলো আগের দরজাটার দিকে যাই যেখানে ডান সাইডে আর একটা দরজা চলে গেছিলো। এখানে ঘুরে আমার আর কোনো কাজ নেই। আর গেম প্লেটা তোমাদের কেমন লাগছে এখনো পর্যন্ত জানি না, আমারও এখনো পর্যন্ত সেরকম খুব একটা, মানে গেম তো অবশ্যই ইন্টারেস্টিং কিন্তু সেরকম কিছু ইন্টারেস্টিং এখনো খুঁজে পাইনি। আর চলো এখানে একটা কিছু মিউজিকের আওয়াজ আসছে খুব ঘনভাবে, আমার মনে হচ্ছে ভূত ফুত কিছু একটা আছে ভেতরে। চলো এই দরজার আড়ালে কিছু আছে। ও, একটা বাচ্চা গান বাজাচ্ছে, মিউজিক বক্স ঘোরাচ্ছে। দেখো কত ক্রিপি টাইপের বাচ্চাটা, দেখে আমার ভয় লাগছে। কিরকম মিউজিক প্লে করছে, হন্টেড টাইপের মিউজিক। তো বাচ্চাকে ডাকছে দেখো কি করে। হাই হাই হেই, কত কিউট দেখো গেমটা, সত্যি সত্যি অনেক কিউট। আমাকে কোনো একটা উপায় বার করতে হবে বাচ্চা পর্যন্ত পৌঁছানোর। বাচ্চাটাকে আমি উদ্ধার করতে হবে, হয়তো সম্ভবত মানে বড় বড় লোকগুলো যেগুলো হয় সেগুলো বাচ্চাটাকে আটকে রেখেছে। আর এখানে ওকে, তো একটা কুড়ুল পেয়ে গেছি, এই কুড়ুল দিয়ে হয়তো দরজাটা আমি ভাঙতে পারবো। চলো চেষ্টা করে দেখা যাক, এটা মনে হচ্ছে আমার। চলো ওকে, ও ভাই মাথার মধ্যে যদি পড়তো এখন আমি দুটুকরো হয়ে যেতাম। চলো এই কুড়ুলটা নিয়ে আগে যাওয়া যাক, দেখি কুড়ুলটা দিয়ে কাজ হয় কিনা। এখানে দেখো কত বড় বড় তুলোর বস্তা রাখা আছে, মনে হয় কত বড় বড় ড্রেস বানায়। তো চলো এখান থেকে ইউজ করে দেখা যাক। ওকে, বাচ্চাটা ভয় পেয়ে গেছে, ভাবছে কে না কে আসছে, বাচ্চাটা লুকিয়ে গেছে। দেখো ওকে তো ভাঙতে পেরেছি। আমার মনে হচ্ছে কি ওই বাচ্চাটা আমাদেরই মতো কোনো একটা শিশু হবে, মানে বাচ্চা না আসলে আমাদের হাইটের, মানে আমাদের এই যে লিটল লিটল যেগুলো বাচ্চা আছে ওদের মতো কিছু একটা হবে। তো চলো হাত দেখাচ্ছে, বাচ্চাটাকে আমাদের সাথে যাবে মনে হয়, বাচ্চাটা আমাদের সাথে যাবে। দেখো বলেছিলাম এটা বাচ্চা না, এটা আমাদেরই মতো ক্যারেক্টার একটা। এই দেখো, ও পালিয়ে গেল। আমি ভাবেছিলাম যে এটার সাথে যাবো, আর আমি সত্যি বলতে একটু ভয় ভয় লাগছিল যে বাচ্চাটা কে না কে ভূত ভূত না হয়ে যায়। আর ব্রাদার্স গেমের কথা খুব মনে পড়েছে, আমি এই চ্যানেলে ফার্স্ট সিরিজ শুরু করেছিলাম ব্রাদার্স এ টেল অফ টু সন্স, না এরকমই কিছু একটা গেম ছিল। তো ওই টাইপের গেমের কথা মনে পড়ছে এই গেমটা খেলে, আর ওই গেমটাও বেশ ইন্টারেস্টিং ছিল, তোমরা যারা যারা দেখোনি। আর আগে আমি অনেক বোরিং ছিলাম যার কারণে তোমাদের অতটা ভালো নাও লাগতে পারে, কিন্তু ওটার স্টোরিটা দারুণ অসাধারণ স্টোরি ছিল। আর এই গেমটাও ওরকমই কিছু একটা মনে হচ্ছে। ও ভাই এগুলো কি কত ক্রিপি জিনিস, এগুলো দেখো চোখ দিয়ে কি বেরোচ্ছে, এগুলো কি বাঁচা আছে? ও দাদুর গলার হার বেরিয়ে গেছে, তার মানে এরা সবাই মরে গেছে। এখানে একটা ঠাকুমা আছে, ঠাকুমার ওটা বেরিয়ে গেছে, বাচ্চাটা দেখো চোখ দিয়ে কি বেরিয়ে গেছে, আর ওদের কাছে দেখো আমি কত ছোট। ওকে তো চলো এখান থেকে আমার মনে হচ্ছে না আর কিছু হবে, এখান থেকে আর কিছু করা যাবে না। ওকে তো চলো এখানে দাদুরকে দেখি কিছু করা যায় কিনা। আমার মনে হচ্ছে যে এদের কিছু একটু নাড়াচাড়া করলে পারে, এদের মুখ টুক থেকে ওই চোখ মুখ হাত পা সব খুলে চলে আসবে। এদের কিছু করবো না, আমার কেমন জানি লাগছে, এদেরকে দেখে আমার ভয় ভয় টাইপের লাগছে নাকি বুঝতে পারছি না। ওকে তো এই জানলা দিয়ে সম্ভবত আমাকে পার হতে হবে। ওকে তো পার হয়েও গেছি, এবার আমাকে কি করতে হবে? এখানে আর একটা দরজা আছে যেটার মধ্যে তালা মারা, আর বাচ্চাটা কিছু একটা ট্রাই করছে, বাচ্চাটা আমাকে দেখে ভয়ও পাচ্ছে। আবার দেখো বাচ্চাটার কত বড় বড় চুল। আচ্ছা বাচ্চা না, এটার কোনো একটা নাম আছে সম্ভবত যেটা আমি জানি না। এই বাচ্চাটা আমাকে না, এই দেখো আমাকে ডাকছে, এবার আমাকে কিছু একটা হেল্প করতে বলছে, কিন্তু আমি দেখি আগে এই জানলা দরজাটা দিয়ে পার হওয়া যায় কিনা। না, আমার মনে হয় বাচ্চাটাকে আমাকে হেল্প করতে হবে। বাচ্চাটা বলতে যাচ্ছে যে ওর হাতের মধ্যে উঠবে আর ওই আমাকে উপরে উঠিয়ে দিবে আর ওটা ধরবো সম্ভবত, এরকমই কিছু একটা। ওকে তো এর হাতে উঠতে হবে আমাকে। ওকে তো দুজনে মিলে একসাথে গেম হবে, তো এরকম করে আমাকে পাজল সলভ করতে হবে, মানে দুজন মিলে কিছু একটা করতে হবে। কিছুর একটা আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হয় কোনো বড় দানব টানব আছে ভেতরে। আমার তো ওই পারে যেতে এখন ভয় লাগছে, মনে হচ্ছে কি যেন বেরোবে ওই পার থেকে। তো চলো এখান থেকে আগে গিয়ে দেখি কি আছে ওই পারে।
তো এখানে আর একটা বড় বাক্স আছে, আর এদিকে আরো কিছু একটা আছে। এখানে একটা বড় বাক্স আছে যেটা দিয়ে আমাকে হয়তো সম্ভবত ঠেলে পার করতে হবে ওই পারে। আর এইও আমাকে হেল্প করেছে, দেখো আমি বলেছিলাম এটা আমাদের দুজনে মিলেই গেম খেলতে হবে। আর এই গেমে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু হতে চলেছে আমার মনে হয়। চলো এখান থেকে যাওয়া যাক। আর এখানে দেখো কিছু একটা করতে হবে। ওকে, তো উপরে একটা চাবি ঝুলানো আছে যেটা সম্ভবত আমাদের পারতে হবে। আর চাবিটা পারতে হলে আমাকে উপরে উঠতে হবে। এখান থেকে উপরে ওঠা সম্ভব নয়, আমি চেষ্টা করে দেখলাম এখান থেকে সম্ভব নয়। এখানে আমাকে অন্য কোনো উপায় বার করতে হবে। এখানে কোনো রিং আছে না, কোনো লাঠি ফাটিও নেই যে চাবিটা পাড়া যাবে। আবার অন্য কোনো একটা তাড়াতাড়ি উপায় বার করতে ওই পার গিয়ে দেখি। চলো ওই পারে কিছু একটা আছে। ওকে, তো এইবার ওর হাতে উঠতে বলছে, সম্ভবত ওই পারে কিছু একটা পেয়ে যাবো চাবি পাড়ার মতো। তো চলো এখান থেকে আমাকে কিছু একটা আনতে হবে। চলো ওই পার দেখি কিছু একটা আছে, সম্ভবত আমি কিছু একটা ক্লু পাবো এই পার থেকে। এখানে দেখো আর একটা বৃদ্ধ মহিলা আছে, বাঁচানো মরে গেছে ভাই। এটাকে দেখে তো আমার ভয় লাগছে, কারণ জিভ বার করে বসে আছে। এটাকে দেখো, এটাকে ওকে, তো এই হ্যান্ডেলটা মনে হয় আমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা এই হ্যান্ডেলটা আমি ছাড়াতে পারবো। ও ও, হাত পর্যন্ত খুলে চলে এসছে। কিরকম বিদঘুটে গেম ভাই, কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে আমার গেমটা খেলতে। যদিও তোমাদের কেমন লাগছে তোমরা একটু বলো, আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত। আর গেমের অনেক ইন্টারেস্টিং বাকি আছে, এটা এখনো পর্যন্ত তেমন কিছু না। তো এখনই মনে করো না এটাই বিশাল গেম, এখনো পর্যন্ত না, এটা গেমের এখনো পর্যন্ত শুরু। অনেক কিছু আছে এই গেমের দেখার মতো। তো আরেকটু ধৈর্য ধরো, আরেকটু পর থেকে আরও ভালো লাগতে শুরু করবে গেমটা তোমাদেরও, কারণ আমারও একটু একটু ভালো লাগা শুরু হয়ে গেছে। একটু একটু না, আমার প্রথম থেকেই ভালো লাগছিল। ওকে, তো এই আমার জন্য চাকাটা ঘুরিয়ে দিচ্ছে, এখানকারই স্ট্যান্ড ছিল। এবার আমাকে কী করতে হবে বুঝতে পারছি না, এটার মধ্যে আমাকে ঝুলতে হবে। ওকে, তো এখান থেকে আমার লাফ মারতে হবে, লাফ মেরে চাবিটা ধরতে হবে। চাবিটা পড়লো না তো, ও পড়েছে সাকসেসফুলি, তার মানে এখান থেকে আমাকে চাবিটা এবার নিয়ে যেতে হবে। ওকে, তো চাবিটা নিয়ে নিলাম। আর চাবিটা দিয়ে কী হবে, পকেটের মধ্যে ঢুকিয়ে নিল। এই দেখো এত বড় চাবি পকেটের মধ্যে ঢুকিয়ে নিল, পকেটে না সাইডে রেখেছে সম্ভবত। তো চলো এখান থেকে ড্রয়ারটা ওপেন করি। আচ্ছা ড্রয়ারটা ওপেন করার কারণ হচ্ছে এখান থেকে আমাকে ওই পারে যেতে হবে। ওকে, তো চলো এখান থেকে আমাকে ওই পারে গিয়ে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই চাবিটা ইউজ করতে হবে। চাবিটা কোথায় ইউজ করবো সেটা আমি জানি না। মানে নিচে আয়, তুই ওখানে দাঁড়িয়ে কী করছিস? ওকে, তো নিচে পড়ে গেলাম, আমাকে সাবধানে নামা উচিত ছিল, ধপ করে নিচে পড়ে গেছি, ভাগ্যিস মরিনি পড়ে গিয়ে। বেশি উপর থেকে পড়লে মনে হয় মরে যাবে। আর এখানে আমাকে এবার এখানে হয়তো চাবিটা ইউজ করতে হবে। ওকে, তো আনলক হয়ে গেছে, চলো দেখি ওই পারে কী আছে। ওকে, তো এই পারে একটা কিছু নেই, তেমন কিছু নেই। এখানে কারো মোজা শুকানো আছে, জামা কাপড় শুকানো আছে, আর ফুটপ্রিন্ট আছে। সব থেকে বড় কথা দেখো কত বড় বড় পায়ের ছাপ। আর ওখানে একটা টয়লেট আছে পেছনে। ওকে, তো টয়লেট ঘাটাঘাটি করে কোনো লাভ নেই, এখান থেকে আমরা পালাই। এখান থেকে সামনে গিয়ে দেখি আরও কী কী আছে। এটা কিছু একটা করতে হবে কি, আমার মনে হচ্ছে এটাকেও ঠেলে সামনে নিয়ে যেতে হবে, তারপর ওটা উঠতে পারবো। দেখো কত দূর এটা, এটা এটাকেও ঠেলে নিয়ে যেতে হবে। এই ছেলেটা আমার সাথে আছে বলে খুব ভালো লাগছে, মানে একা একা হয়তো একটু বোরিং লাগতো, কিন্তু এই ছেলেটার জন্য খুব ভালো লাগছে। দুজনে একসাথে কত সুন্দর টিম ওয়ার্ক করছি আর কত সুন্দরভাবে কমপ্লিট করছি। আর একা থাকলে এটা সম্ভবও হতো না যে আমি একা একা সব কিছু করবো। ভাই কিছু একটা আওয়াজ পাচ্ছি, এগুলো কিসের চামড়া ভাই, এত বড় ইঁদুরের চামড়া নাকি? দেখো কত, ও ভাই কত বড় মানুষ, দেখো এটা মানুষ নাকি? কিছু একটা করছে, এটাকে থেকে আমাকে লুকিয়ে লুকিয়ে যেতে হবে, যদি দেখে নাই তাহলে হয়তো মারবে। এগুলো ভালো লোক না, এদের কাছ থেকে আমাকে পালাতে হবে। তো এদের কাছ থেকে চলো লুকিয়ে লুকিয়ে যাই। আর ও ভাই এর পিছনে পিছনে মা কী যেন করছে, ওই মনে কোনো একটা পশু পাখি মেরে নিয়ে আসছে আর ওটার চামড়া ছুটাচ্ছে, আর চামড়া ছুটিয়ে ছুটিয়ে ওখানে রেখেছিল, আমার এটাই মনে হচ্ছে। চলো এটাকে ধরা যাক, আমার তাড়াতাড়ি খুলে যা ভাই, কোথায় তুই লোকটা দেখে নিবে। খুলে যা খুলে যা খুলে যা, দেখিস না দেখিস, ও শিট, দেখে নিল সম্ভবত, এবার আমাকে দেখে নিল। ও শটগান নিয়ে চলে আসছে মারা, ও ভাই তাড়াতাড়ি পালাও, দেখে নিয়েছে দেখে নিতে। এবার আর রক্ষে নেই, এখান থেকে পালাতে হবে আমাকে, আমাকে ওই ওটার পিছনে লুকাতে হবে। ও ভাই 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 ভাই, না 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 বাবারে, এখান থেকে আমার তাড়াতাড়ি পালাতে হবে, কোথায় যাবো কিছু বুঝতে পারছি না। ও ভাই তো শর্ট গান নিয়ে চলে এসেছে, এইটুকু একটু ক্যারেক্টার মারতে, এখান থেকে লাফাতে হবে। ও ও ভাই মেরে দিল, আমার আমাকে খেলতে হবে, ভালো করে খেলতে হবে, আমি বুঝতে পেরেছি এই লকটা খুব সাংঘাতিক লোক। এবার আমাকে তাড়াতাড়ি লাফিয়ে নিচে নামতে হবে। ওকে, তো এইবার কমসে কম পেরেছি, এখানে যদি লুকিয়ে থাকি সম্ভবত ওই লোকটা দেখতে পাবে না। আর দেখো লোকটার ইয়ে দেখো, মাথার মধ্যে কি পড়ে রেখেছে ওটা, শুধু চোখের যেগুলো ফোটা হয় ওগুলো বার করে রেখেছে, আর গোটা মুখ ঢেকে আছে। এবার আমাকে মনে হয় চুপি চুপি যেতে হবে। ও ভাই ছেলেটা একা একা চলে যাচ্ছে, মরবে নাকি? ও যাস না ভাই, কোথায় একা একাই চলে যাচ্ছে? এ দেখো আমাকেও যেতে বলছে, ছেলেটা মনে হয় আমাকে মারার প্ল্যান করছে। ভাই দেখো সামনে লোকটা আছে, আমি কি করে, আচ্ছা হোল্ড টু হোল্ড,
ওকে তো ছেলেটার হাত ধরতে হবে, আমাকে হাত ধরে টেনে নিয়ে আসতে বলছে ছেলেটা। ভাই ধরা না পড়ে যায়, আমার তো লোকটাকে দেখে ভয় লাগছে, মনে হয় ধরা পড়ে যাব। দেখো জঙ্গলের মধ্যে চলে এসেছি, এবার কিছুটা সেফটি পাওয়া যাবে, মনে হয় জঙ্গল দিয়ে আমি পালাতে পারবো, লোকটা আমাকে দেখতেও পারবে না। আচ্ছা লোকটা যেদিকে লাইট ধরছে আমরা যদি সেদিকে থাকি তাহলে হয়তো ধরা পড়বো, তাছাড়া পড়বো। ও এখনই ধরা পড়তে পড়তে পড়লাম না, লোকটা লাইটের মধ্যে, আমরা এখনো আসছি না, তার মানে আস্তে আস্তে যেতে হবে আরো সামনে। বুঝতে পেরেছি, যখনই লোকটা অন্যদিকে লাইট ধরবে সেই মুহূর্তে আমাদের পালাতে হবে। ওকে তো এখানে আমাকে সাবধানে পার হতে হবে। দেখো শর্টগান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জানি না লোকটা মনে হয় কিছু পশু টশু শিকার করে। ওকে 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 আবার লাইট ধরেছে, ভাগ্যিস দেখেনি ভাই, যদি দেখে না এখানে আবার শর্টগান দিয়ে গুলি মেরে ফেলবে। ওকে পালা পালা, এবার কোনো কথা নেই, এবার পালা, এবার গর্ত পেয়েছি সামনে, গর্তে লাফতে হবে। ওকে 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 পালা 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 পালা, ওকে পালিয়ে গেছি, ও চলে এসেছে, ছেলেটাও চলে এসেছে, তাহলে এবার পালানো যাক। এবার সামনে কি হয় তো আমাকে কিছু করতে হবে, লোকটাকে ফাঁকি দিয়ে পালানোই আমার কাজ। আর লোকটা যদি এবার পিছিয়ে পড়ে থাকে আমি কী করে খেলবো ভাই, লোকটা খুব ডেঞ্জারাস টাইপের আমার মনে হচ্ছে, খুব একটা ভালো মনে হচ্ছে না। কীরকম লোকটা দেখলে মাথার মধ্যে কি যেন বেঁধে রেখেছে, যাতে ইয়ে না করতে পারে, কেউ ওনাকে চিনতে না পারে যে উনি কে। তো এখানে একটা গর্তর মতো আছে যেখান দিয়ে বেরোতে হবে সম্ভবত। ওকে এবারও কি লোকটা আমাদের ফলো করবে, মনে হচ্ছে লোকটা আমাদের আর ফলো করবে না, কারণ আমরা দেখো কোন সুড়ঙ্গের মধ্যে চলে এসেছি, লোকটা এবার কী করে আসবে আমাদের পিছে পিছে। যদি না আসে তাহলে তো খুবই ভালো, আর যদি আসে তাহলে তো মাথায় নষ্ট, আবার লোকটার কাছ থেকে পালাতে হবে। এখানে আরেকটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার হবো কী করে ভাই, যদি একজন পার হয়ে যায় আর একজন তো থেকেই যাবে। ওকে তো এই ছেলেটাকে আমাকে পার করে দিই, তারপরে দেখি হয় কি না, মানে ওই আগে পার হয়ে যাবে লাফিয়ে। ওকে তো ওই তো পার হয়ে চলে যাচ্ছে, আমি তো যাব। ও শিট খুলে গেল, আমি কি পার হতে পারবো না তাহলে, মনে হচ্ছে আমি আমাকে পার হতে হবে, তাহলে কি করব। ওকে প্রেস কল, আচ্ছা ডাকতে হবে ছেলেটাকে, আর ডাকাগুলো আরও কিউট, কত সুন্দর করে ডাকে ক্যারেক্টারের মতো। দাঁড়াও হাত, ও আমাকে হাত ধরতে হবে, আমি ভুলে গেছি, আমাকে হাত ধরতে হবে ছেলেটা, নাহলে আমি নিচে পড়ে যাব। ও এবার ধরতে পেরেছে, ভাগ্যিস, আমি ভাবছিলাম ছেলেটা হয়তো উল্টে পড়ে যাবে আমার সাথে, কিন্তু পড়লো না, ধরতে পেরেছে, খুব ভালো কথা। আর এবার আমাকে কি করতে হবে, এবার উপরে দেখো আরও কাক আছে, ভাগ্যিস কাকগুলো আমাদের ধরে নিয়ে যাচ্ছে, যদি কাকগুলো আমাদের ধরে নিয়ে যেত তাহলে এতক্ষণ বেঁচে থাকতে পারতাম না। ও ভাই লোকটা দেখো টর্চ লাইট নিয়ে আবারও চলে এসছে ঘুরতে ঘুরতে, দেখো কত ভয়ঙ্কর লোক, ওদের ছেলেটা আগে আগে চলে যাচ্ছে কেন। ও কাক কাক উড়ে গেল, দেখে নিয়েছে, মেরে দেবে মেরে দেবে মেরে দেবে, পালা 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 পালা, ও আটকে গেছি আমি, ও আবার মেরে দেবে আবার মেরে দেবে, একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে শটগান দিয়ে। পালা 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 পালা, এবারে সময় আমি পালাতে পারবো এখান দিয়ে, ভাঙুক ভাঙুক কোনো ব্যাপার না। ওকে ভেঙে দিয়েছে, চলো এবার আমাকে এখান থেকে তাড়াতাড়ি উঠতে হবে। এবার এই টিভি আছে এখানে একটা ঝোলানো, টিভিটার পেছনে যদি দাঁড়াই একটু হোল্ড করতে হবে, দাঁড়াও। ওকে ওকে পালা 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 পালা, সম্ভবত এবার আমি পালাতে পারবো, লোকটা রিলোড করতে করতে পালিয়ে গেছি, ভাগ্যিস আর এক সেকেন্ড দেরি হলে আমি এবার। ও ভাই পালাও, এখানে শটগান দিয়ে ঘুরছে আবার গুলি মারবে, লোকটা দেখো ভেঙে পেছনে চলে। ও শিট, তাড়াতাড়ি 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 ভাই, কত ডেঞ্জারাস লোকটা, এখান থেকে আমি পড়ে যাচ্ছিলাম এখনই, এখান থেকে তাড়াতাড়ি পালাও ভাই, কী হচ্ছে এটা, লোকটা কি পিছ ছাড়বে না আমাদের। তো এবার এপার চলে এসেছি, এখানে কি একটা পুকুর আছে, পুকুর না ভাই পচা জল, কতদিনকার কত পচা জল, দেখো সবুজ হয়ে গেছে জল পচে, লোকটা এই পর্যন্ত চলে এসেছে। আচ্ছা লোকটা আমাদের পিছনে পড়েছে কেন, লোকটা কি আমাদের খাবে, মানে কেটে খাবে নাকি, আমি কিছু বুঝতে পারছি না, এত রাগ কিসের আমাদের ওপরে। আর এটুক এটুক মানুষ খেয়ে তো ওদের রাগও মিটবে না, খিদেও মিটবে না, আমার কিছুই মাথায় ঢুকছে না যে এরকম করে কেন খুঁজে বেড়াচ্ছে পাগলের মতো। লোকটা লাভ কি ভাই আমাদের খুঁজে, সেটাই আমাকে বলো। ওকে তো আমরা ডুব দিয়ে পার হতে পারবো, আর এটা ভালো একটা প্লাস পয়েন্ট, ডুব দিয়ে পার হলে দেখতে পারবে না, আর এখন আমাদের খুঁজে বেড়াচ্ছে, লোকটা আমাদের এখনও পর্যন্ত দেখেনি, কিন্তু ভাগ্যিস যদি পার হয়ে যেতে পারি, আমার মনে হচ্ছে এটা পার হয়ে যেতে পারবো খুব সহজেই। চলো এখান থেকে যাওয়া যাক, তো ডুব দিয়ে যেতে হবে, যখন এদিকে টর্চ লাইট ধরবে তখন আমাদের ডুব দিয়ে যেতে হবে। ওপরেও দেখো কি যেন একটা মরা পড়ে আছে, আর ওপরে মাছি ভন ভন করছে, সব কিছুই কেমন ক্রিপি ক্রিপি টাইপের গেম। এই দেখো 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 দেখো, ও ছেলেটাকে আবার দেখছে না, আমি যদি ওরকম করে যাই তাহলে আমাকে আবার দেখে নেবে, কিন্তু ছেলেটাকে দেখতে পাচ্ছে না, আর ছেলেটাকে টার্গেটও করছে না। ও দেখে নিচ্ছি দেখে নিচ্ছি, চলো সাবধানে যেতে হবে যাতে না দেখে, ডুব দিয়ে দিই। ওকে যাতে না দেখে এবার ভাই, চলে এসেছি গাছে, মনে হয় সেফটিতে চলে এসেছি। আচ্ছা এবার আর বেশি দূর নেই, এবার সামনে দেখো আর একটা গাছ আছে যেখানে আমাকে যেতে হবে, আর ওখান থেকে লোকটা সামনে চলে গেছে, এবার সম্ভবত আমাদের আর দেখবে না অত সহজে। ওকে তো কিছুটা বাঁচা গেল, এবার আমাকে উপরে উঠতে হবে,
না সামনে যেতে হবে, চলো যাওয়া যাক। তো এখানে একটা মরা গাছ আছে দেখতে পাচ্ছি, এই গাছটা কি আমাদের গাছ দিয়ে পার হতে হবে? আচ্ছা গাছ দিয়ে যদি পার হই তাহলে হয়তো লোকটা আমাদের দেখতে পাবে না, মনে হচ্ছে এটা ফেলতে পুকুরে ফেলতে পড়েছি। আচ্ছা গাছটা আমরা গার্ডের জন্য ইউজ করবো, যাতে বন্দুকের গুলি না লাগে তার জন্য গাছটা ইউজ করা হলো। আর দেখো ছেলেটা আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমাকে কী কী করতে হবে, ছেলেটা অনেক স্মার্ট, মানে আগেই সব জানে যে কোথায় কী করা উচিত, আর আমি শুধু উল্টো পাল্টা চলে যাচ্ছি। তো চলো এখান থেকে, লোকটা দেখো সামনের দিকে যাচ্ছে, আর এখানে সম্ভবত আমাদের বেয়ে বেয়ে ওপরে উঠতে হবে। আচ্ছা এটাই করতে হবে। এবার দেখো উপরে আর একটা কাক আছে, কাকগুলো আমাদের সাইজের থেকে বড়, তাহলে ভাবো আমরা কত ছোট ছোট, কাকগুলো ধরে আছাড় মারতে হবে এখান থেকে। চলো এবারও লোকটা আবার পিছিয়ে পিছিয়ে আসছে। ওকে তো এখানে আমাকে আস্তে আস্তে যেতে হবে যাতে কাকগুলো পরে উড়ে, আর যদি একটু পরে উড়ে তাহলে আমি বেশি টাইম পাবো, আর এখান থেকে যদি আমি দৌড়াই তাহলে ডাইরেক্ট বাক্স পিছনে যেতে পারবো। ওকে এখানে আমাকে দৌড়াতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ও ভাগ্যিস না হলে এবারও মরে যেতাম। এখান থেকে আমার তাড়াতাড়ি আবার ওই বাক্সের পিছনে যেতে হবে যাতে শরীরে গুলি না লাগে ভাই। ওকে 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 এবার পালাও, এবার পালাও, দরজাটা ছেলে খুলতে হবে এখন তাড়াতাড়ি। না দরজা তো খোলাই আছে, কোনো ব্যাপার না, এবার দরজাটা, ওকে তো দরজাটা আটকে দিবে, ধরো ছেলেটা আটকে দিচ্ছে, ও দরজায় খিল লাগিয়ে দিচ্ছে, তাহলে লোকটা আসতে পারবে না। কিন্তু আমার মনে হচ্ছে না এভাবে লোকটাকে আটকে রাখা যাবে, লোকটা দেখো কচ্ছা দরজা, দরজা ভেঙে গেল। এখানে একটা শটগান আছে, আমাকে শটগানটা মারতে হবে সম্ভবত। ও লোকটা মাথা বের করে দিয়েছে, ও এবার আমাকে তাড়াতাড়ি বন্দুকটা ধরতে হবে। বন্দুকের মধ্যে কি এমন লোড করা থাকে, না লোড করতে হবে আমি কিছু বুঝতে পারছি না। ধরো 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 ধরো, ও ও লোকটা কি মরে গেল, এত বড় লোকটা? আর দেখো পেছনে খরাত ফরাত কি ঝুলানো আছে, সব সাইলেন্ট হয়ে গেল, মনে হয় লোকটা মরে গেছে। এত বড় শটগান দিয়ে লোকটাকে মারলো, লোকটাকে কি আমরা দেখতে পাবো? দাঁড়াও একটু চেক করে দেখা যাক, লোকটা ডেড বডি দেখা যাচ্ছে না, এটা খুব খারাপ হলো। শেষমেশ লোকটার কাছ থেকে উদ্ধার পাওয়া গেল, আমি ভাবলাম লোকটা হয়তো আমাদের আর পিছুই ছাড়বে না যতক্ষণ থাকবো। চলো এবার ওই পার যাওয়া যাক। ওকে তো পার হয়ে গেছি, ওকে তো সম্ভবত সত্যি সত্যি লোকটা মরে গেছে, আর লোকটা আমাদের পিছা করবে না। এবার এখান থেকে আমাকে যেতে হবে সামনে তো সমুদ্র, চলো সমুদ্রের মধ্যে কিছু আছে। ও কি হলো এটা, আমি কত বোকা, সামনে ছেলেটা কাঠ দেখাচ্ছিল, এখানে একটা কাঠের দরজা পড়ে আছে, এটাকে সম্ভবত আমাকে ঠেলে জলে নামাতে হবে। আর কাঠ তো জলে ভাসে, তার মানে আমরা যেটার থেকে ভেসে ভেসে যেতে পারবো। দাঁড়াও এটাতে এটাকে জলে ঠেলে নামানো যাক আগে, চলো। ওকে তো এই বুদ্ধিটা আমার মাথায় আগে কেন আসেনি, আমি দৌড়ে পাগলের মতো জলের মধ্যে নেমে গেছি। তো আমি জানি না এরকম কত বড় সমুদ্র কত দূর যাবে, আর সামনে আরও কী কী আছে কী কী দেখতে হবে আমার কিছুই আইডিয়া হচ্ছে না। আর গেমের আজকে ফার্স্ট পার্ট ওয়ান, তো গেমটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলো, আর এই গেমের পরের আরও পার্ট চাও কিনা তোমরা সেটাও আমাকে বলো, কারণ গেমটা আমার খেলতে ভালোই মজা লাগছে। তোমরা যদি আরও দেখতে চাও তাহলে এই গেমে 1000টি লাইক কমপ্লিট করে দাও, 1000টি লাইকের এম রাখছি, যদি 1000টি লাইক হয়ে যায় তারপরে এই গেমের পার্ট টু আসবে। আর গেমটি মনে হচ্ছে অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, সামনের পার্টে আরও নতুন নতুন ফিচার দেখতে পাবো। আর এখানে দেখো কোথায় চলে আসছি আমার, ও সামনে কত বড় বিল্ডিং দেখো, ও মনে হচ্ছে বিল্ডিংগুলো বাঁকা বাঁকা আমাদের উপরেই ভেঙে পড়বে, তার মানে গেমটা এখনো পর্যন্ত অনেক কিছু বাকি আছে দেখা। বিল্ডিংগুলো দেখে তো আমার ভয় লাগছে, দেখো কেমন যেন মনে হচ্ছে ভেঙে একদম মাথার মধ্যে পড়বে। ও ভাই সত্যি সত্যি গেমটা অসাধারণ লাগছে, এখন আস্তে আস্তে যতই আগে যাচ্ছি ততই অ্যাডভেঞ্চার মনে হচ্ছে গেমের মধ্যে। আর গেমটা তোমাদের অবশ্যই 1000 লাইক কমপ্লিট করে দিও, আমি এই গেমটা আরও খেলতে চাই, আর যদি 1000 লাইক কমপ্লিট হয় তাহলে এই গেমের নেক্সট পার্টও দেখতে পাবে তোমরা খুব তাড়াতাড়ি। তো ভিডিওটা অলরেডি অনেকটা বেশি বড় হয়ে গেছে, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে মানে গেম প্লেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর লাইকের এম রাখছি 1000টি লাইকের, যদি এম কমপ্লিট হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টও চলে আসবে। আর চ্যানেলে যারা যারা নতুন এসছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করা থাকলে তোমরা তোমাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে যাবে, তাছাড়া কিন্তু পরের পার যদি আপলোডও করি তোমরা দেখতে পাবে না। তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, আর আজকের মতো বাই।